नमस्कार बंधुरा आमिष फेले निरामिष परिवारे आपनादेर स्वागत। आज के आमी ब्रकलिर एक असाधारण रेसिपि निये चले एलाम। आपनारा एइभाबे ब्रकलिर एइ रेसिपि रान्ना करे खेये देखबेन, बाड़िर सबाई प्रशंसा भरिये देबे। आसुन देखे नि किभाबे बानाई आर कि कि उपकरण लागछे। एकटा ब्रकलि नियेछि छोटो करे केटे, एकटा आलू नियेछि छोटो करे केटे, हलुद बेल पेपार नियेछि, एकटा क्यापसिकाम नियेछि छोटो करे केटे नेब। একটা বিশেষ মশলা নেব, এর জন্য দুটো টমেটো, 1 ইঞ্চি মতন আদা কুচনো, কাঁচা লঙ্কা, ধনে পাতার শিকড় আর একটা শুকনো লঙ্কা মিহি পেস্ট বানিয়ে নেব। নুন নিয়েছি, সাদা তেল নিয়েছি, একটু হিং ভিজিয়ে নিয়েছি জলে, গোটা জিরে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা দেব ফোড়নে, আর অল্প একটু কসুরি মেথি নিয়েছি আর একটু গোলমরিচ নিয়েছি। গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, ধনে 1 চামচ, জিরে 1 চামচ গুঁড়ো করে নিয়েছি, চিনি নিয়েছি অল্প, হলুদ নিয়েছি, একটু সামান্য গুড় নিয়েছি, অল্প গরম মশলার গুঁড়ো আর একটা মূলো গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। জলটা নিগড়িয়ে নেবেন, মূলোটা দিলে রান্নাটা বেশ গ্রেভি হয়। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলে ওতে সাদা তেল দেবো। নতুন বন্ধুদের আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ওতে আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে হলুদ দিয়ে, সামান্য হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর ব্রকলির অনেক খাদ্যগুণ আছে, ব্রকলি ক্যান্সার প্রতিরোধক। আপনারা শীতে এই সবজিটা বেশি করে খাবেন। একটু হলুদ দিলাম আর একটু সামান্য নুন দিয়ে দেব, দিয়ে আলুটা ভেজে হালকা করে ভেজে তুলে নিলাম। নিয়ে আর একটু তেল দিয়ে ওতে আমি ব্রকলিগুলো ভেজে নেব। ব্রকলিটা যেহেতু আমি হালকা করে ভাপিয়ে নেব ভেবেছিলাম, ভাপাইনি, সেজন্য সামান্য নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর রঙটা ভালো রাখার জন্য একটু সামান্য চিনিও ব্যবহার করব। একটু হলুদ দিলাম, একটু নুন দেব, আর ভাজার সময় বললাম একটু চিনি দেব। চিনি দিলে রঙটা খুব ভালো থাকে, সবুজ রঙটা বজায় থাকবে। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আপনার ব্রকলি আর আলুটা একটু হালকা ভাপিয়েও করতে পারেন, আমি এইভাবে ভেজে করলাম। এবার কড়াই আর একটু তেল দিয়ে 1/2 চামচ মতন গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। গরম মশলাটা থেঁতো করে নিয়েছি, গরম মশলাটা জিরেটা ভালো করে ভেজে নিয়ে যখন একটু ভালো সুগন্ধ বেরোবে তখন একটা তেজপাতা ভালো করে তার বোঁটাটা ছিঁড়ে দিয়ে ভেজে নেব। তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলা থেকে যখন ভালো সুগন্ধ বেরোবে তখন ওতে যে মূলোটা কুড়িয়ে রেখেছিলাম ওটা ভালো করে নিগড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য মশলাটা বেশ থকথকে মতন একটা ভাব আসবে। মূলোটা দিয়ে ভালো করে নুন দিয়ে একটু ভেজে নেব। মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে ওই জায়গাতে আমি হিং যে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিলাম। এ সময় একটু সামান্য চিনি দিয়ে দেবো, মশলা কষার সময় একটু চিনি দিলে রঙটা খুব ভালো হয়। ক্যাপসিকাম আর বেল পেপারটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর বেল পেপারটা দিয়ে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামের একটা হালকা গন্ধ আসলে মিনিট 2 মতন ভেজে নিয়ে তারপরে ওতে আমি যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতার শিকড় ছিল আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেটেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা আপনারা সব রকম রান্নাতেই, বিশেষ করে এরকম ফুলকপি বা ওলকপি, বাঁধাকপি এইসব রান্নাতে দিতে পারেন, রান্নাটা খুব ভালো টেস্ট আসে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 3-4 চামচ মতন দিয়ে দিলাম, রঙটা খুব ভালো হবে। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে যে মশলা ধোয়ার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আপনারা যখন দেখবেন একটু কড়াই মশলা বসে যাচ্ছে, একটু জল ছিটিয়ে ছিটিয়ে করবেন। এইভাবে মশলা কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট খুব ভালো হয়। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেক মতন। তারপর ধনে জিরে 1 চামচ করে দিয়ে দেবো, আর একটু গরম মশলা যে গুঁড়ো করা ছিল ওটা দিয়ে দেব। সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি প্রয়োজন পড়ে সামান্য জল দিয়ে দেবো। আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আমি 2টো টমেটো বেটে নিয়ে সেটা দিয়েছিলাম, আর একটা টমেটো একটু কুচিয়ে নিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা খুব ভালো হয়, ঘন হয়। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু গুড় দিয়েছি। দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে, যতক্ষণ না তেল ভেসে ওঠে সে অবধি ভালো করে কষে যাব। এবার ব্রকলিগুলো দিয়ে দেব, আর আলুগুলোও দিয়ে দেব। ব্রকলি আর আলুটা দিয়ে ভালো করে মিনিট খানেক মতন নাড়াচাড়া করে নেব। কসুরি মেথিটা হাত দিয়ে একটুখানি ঘষে নিয়ে ওটা দিয়ে দেব। কসুরি মেথি দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে, সুগন্ধও খুব ভালো হয়। আপনারা এইভাবে করে রান্নাটা করে খেয়ে দেখবেন, আর আমায় কমেন্ট করে জানাবেন। একটু নুন দিয়ে দিলাম। পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব তেল ভেসে উঠেছে তখন ছোট বাটির 1 বাটি মতন আমি জল দিয়ে দিলাম। জলটা অল্প পরিমাণেই দিলাম, রান্নাটা একটু মাখো মাখো হলে টেস্টটা ভালো হয়। জলটা দিয়ে আমি মিনিট খানেক 10 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করব। যখন দেখব রান্না সেদ্ধ হয়ে গেছে তখন রান্নাটা নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।